গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি মাথাভাঙ্গার ছোট খলিশিয়ামারি নামে এক গ্রামে, যেখানে আমরা 2 থেকে 3 সপ্তাহ আগে ভেস্টিজের কয়েকটা প্রোডাক্ট আমরা দিয়েছিলাম, অর্গানিক প্রোডাক্ট, যেখানে আমরা রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে বেগুন খেতে। তো আমরা সেটা ডাইরেক্টলি শুনতেছি যে কৃষক, যে বেগুন ক্ষেতের মালিক, তার কাছে শুনতেছি উনি এটাতে সন্তুষ্ট হয়েছেন কি না এবং ওনার কি সমস্যা ছিল সেটা দূর হয়েছে কি না, এটা নিয়ে আমরা জানবো। তো আমরা চলে আসতেছি, এই যে এনার একটা বেগুন ক্ষেত, তো ডাইরেক্ট আমরা চলে আসতেছি। তো স্যার, আপনি বলবেন আপনার নামটা কি আগে বলেন? মফিজুল মিয়া। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? বাড়িটাই ছোট গুলজামারি। বাহ, আচ্ছা, আপনি বেগুন ক্ষেতটা আপনার দেখতেছি দুর্দান্ত, অনেক অনেকটা বেগুন ক্ষেত করছেন। আচ্ছা, আপনার বেগুন ক্ষেতে আগে কি সমস্যা ছিল? ফুল ঝরিছে। ফুল ঝরার সমস্যা ছিল? আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি কি নিয়েছিলেন আমাদের ভেস্টিজ থেকে? ও আচ্ছা, এগ্রি 82 আর কি, এটা এগ্রি মস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে আপনি কি রেজাল্ট পেলেন, যে আপনার ফুল ঝরা বা যেটা সমস্যা ছিল সেটা কি? হ্যাঁ, সেটা কাজ হয়েছে। হ্যাঁ, সেটা কাজ হয়েছে। এবং তার সাথে সাথে ফলন আপনার কি রকম আসলো? ফল আসছে, ফল এখন প্রচুর ফল আসছে। প্রচুর ফল আসছে, মানে আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, এখন সন্তুষ্ট। আচ্ছা, আপনি তাহলে কি বলতে চান, যে আমাদের যে অর্গানিক যে প্রোডাক্টগুলো আছে এটা কি ব্যবহার করা দরকার? কি দরকার? দরকার, এটা এটা অবশ্যই লাগবে। আচ্ছা, ভালো হয়। আর একটা কথা বলি, আপনি কতদিন থেকে কৃষি আবাদ এই যে এইসব করতেছেন? না, মেলা দিন থেকেই করি, কিন্তু তাও কয় বছর? 8-10 বছর থেকেই করি, কিন্তু এই ওষুধটা কোনোদিন দেই নেই, এবছর এইটা দিয়ে রেজাল্টটা খুব ভালোই পাইছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি 8-10 বছর থেকে যে কৃষি আবাদ করতেছেন, যে রেজাল্ট পেয়েছিলেন বা কম ভালো, আজকে আমাদের 2-3 সপ্তাহ আগে যে আপনি ভেস্টিজে যে অর্গানিক প্রোডাক্টটা নেওয়াতে, আপনি কি এই 8-10 বছরে যে সুযোগ বা যে রেজাল্টটা, ওই রেজাল্টটা এবার পেয়ে গেছেন, তাই তো? তার মানে আপনি একদম, বাহ, ভেস্টিজকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে, আপনি বাকি যে কৃষক বন্ধুরা, আপনার দেখা যাচ্ছে আপনার আশেপাশে অনেকে বেগুন ক্ষেত আছে, এই যে এনারা দেখাই যাচ্ছে, তো আপনি কি বলতে চান, বাকি কৃষকদের কি বলতে চান, যে ওনাদের কি এই জিনিসগুলো নেওয়া দরকার কি দরকার না? অবশ্যই, ওইগুলো নিলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, দিলে আর কি সমাধান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আর কথা বাড়াবো না। তো আমাদের ভেস্টিজ, অ্যাকচুয়ালি আমাদের ভেস্টিজ কি করে, আমাদের ভেস্টিজ কথা বলে না, আমাদের ভেস্টিজ প্রোডাক্টে কাজ, প্রোডাক্টেই কথা বলে। তো আজকে এরকম আমরা রেজাল্ট পেয়ে গেছি, যদি আমি খেতে দেখাই দুর্দান্ত ফল আসছে, আমরা নিজেও দেখতে পাইতেছি ফুল, যেটা ওনার সমস্যা ছিল সেটাও দূর হয়ে গেছে। তো আমি বেশি কথা বাড়িয়ে না বাড়িয়ে একটা কথা বলতে চাই, যে থ্যাংক ইউ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড,